স্কুল ছাড়বো, আর এখন বড় হওয়ার পর স্কুলে ফেরার ইচ্ছে। এই যে স্কুলে এসেছি এতে কত আনন্দ মানে ভাবা যায়। তোমরা যারা এখন ছাত্র আছি, তখন তোমরা যখন বড় হবে আমাদের মতো, তখন বুঝতে পারবে যে স্কুলের প্রতি টানটা কি রকম। খুব ভালো লাগে স্কুলে আসতে, না তখন তো লাগতো না, তা নয়, কখনো লাগতো না, এখন একটা অন্যরকম। না এবার আমি আমি গত বছরও এই সময় এসেছিলাম, তাই যে আমরা যখন স্কুলে পড়তাম তখন ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ছিল না, থাকলে হয়তো আমার জীবন অন্যরকম করত। আমার ছোটবেলা থেকে শখ, অনেকে জিজ্ঞেস করে বড় হয়ে কি হবে, আমি বড় হয়ে স্টেশন মাস্টার, খুব দূর একটা কোন একটা জায়গায় ছোট্ট একটা স্টেশনে স্টেশন মাস্টার। এই যদি আমাদের ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারটা থাকতো, তাহলে হয়তো এই যে সম্পর্ক বলতো না, যে ওরা কথা বুঝতে পারতো ব্যাপারটা কে কি করতে চায়, তাহলে হয়তো আমি স্টেশন মাস্টার হতেও পারতাম। কি হয়ে গেল দেখো, এই ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারটা না থাকার জন্য উল্টো পাল্টা যোগ হয়ে গেল। তোমাদের সে উল্টো পাল্টা হওয়ার কোনো চান্স নেই, কেন তোমাদের তখন ক্যারিয়ার একটা কাউন্সেলিং সেন্টার রয়েছে, আর সম্ভব কৌশিক ওদের সবার মতো মাস্টার মশাইও আছে। তা আমরা যখন ক্লাস 7-8 সেকশনে পড়ি, তখন যেখানে এখন একটা হয়েছে না যে ওই ঘরটা হয়েছে, ওখানে একটা ঘর ছিল, একটা টাঙিল চালের একটা ঘর ছিল আমাদের ক্লাস 7-8-এ আমরা ওখানে পড়তাম। আমাদের হেডমাস্টার মশাইরা ছিলেন রামচন্দ্র বোস, উনি পড়াতেন ইংলিশ। ওই ঘরে এখন দেখে খুব ভালো লাগছে যে অন্যরকম একটা করা। তা আমরা তোমরা সবাই ভাবতে আছে, আমি যে বললাম যে স্কুলে ফিরে আসতে চাই কেন, আমরা ছোটবেলায় একটা কথা বলেছিলাম যে বাড়ি ভিত শক্ত কর, একটা লেখা কোথায় যদি পড়েছিলাম, বাড়ি ভিত শক্ত কর, দ্য ফাউন্ডেশন হ্যাজ টু বি ব্রেক। আমাদের যে বাড়ি ভিত ব্যাপারটা, স্কুলের কথা আমরা ধরে নিতেই পারব না। আর প্রত্যেক প্রজন্মেই কিছু কিছু শিক্ষক শিক্ষিকা থাকে নাকি যাদের ইনফ্লুয়েন্স আমাদের উপর অনেক পড়ে, যেমন তোমাদের এখানে অনেকেই আছে, অনেক শিক্ষক শিক্ষিকাই আছেন যারা খুব ভালো পড়া অনেক কিছু করেন। তবে আমি দুজনের নাম বলতে চাই, আমাদের হেডমাস্টার তো আছেনই, তবে দুজন আরো নাম বলতে চাই, তারা হলো কৌশিক মুখোপাধ্যায় আর সম্বর্ত তরকার। ওদের সাথে আমার পরিচয় হওয়ার পর বুঝতে পারলাম যে ওয়ার্ক একটা ইন্সপিরেশন দেয়া নন্দবাবু আছে, আমি তাদের কি আমি একটা বলতে চাই, আমি বেশি কথা বলবো না, একটা কথা বলি যে স্বপ্ন দেখতে তোমরা কিন্তু ছাড়বে না, সব স্বপ্ন দেখবে। আমরা ওখানে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতাম, ছোটবেলা ছিলাম গরিব বাড়ির ছেলে, আমরা সবাই আমাদের এমন বন্ধু বান্ধবরা এখানে সব রয়েছে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবাই এখানে যারা আসে, আমাদের একমাত্র সম্বল ছিল স্বপ্ন দেখা। স্বপ্ন দেখলে তো কোনো পয়সা লাগে না, স্বপ্ন তো আমরা দেখতেই পারি। কেন জানি একটা 7-9-এ পড়ে শুয়ে শুয়ে একবার পড়েছিলাম নিউজ পেপারে যে টিচার ফাইন মাইনের কথা, আমি
স্বপ্নদেশের কোনো বাধা ছিল না। তারপর কিন্তু আমি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিকে বিয়ে করি। তাই বলি কি যে স্বপ্ন যে সত্যি হয় না সেটা কিন্তু নয়, স্বপ্ন সত্যি হয় যদি একটা প্যাশন থাকে আর তার পেছনে হার্ড ওয়ার্ক। কখনো ভাববে না যে এই কারণ অ্যাচিভমেন্ট, নেভার এভার আই ক্যানট ডু ইট। আমি উল্টোটা বলি, আমি নাসাতে চাকরি করি, তো নাসাতে আমাদের মোটো হচ্ছে ফেইলিয়ার ইজ নট অ্যান অপশন, এটা আমাদের মোটো। তার কারণ হচ্ছে ধরো আপনি আর কিছু বানাবে সেটা গেল স্পেস, সে যদি ফেইল করে ই ক্যানট গো ব্যাক অ্যান্ড ফিক্স, তাই তো? সেই জন্যই আমাদের ফেইলিয়ার ইজ নট অ্যান অপশন। আর আমি সেটাকে ঘুরিয়ে বলি কি যে তোমরা কখনো ভাবতে না যে আমি জয়েন্ট ভেঞ্চারসে ভালো রেজাল্ট করলাম না, ব্যাংক হলো না, তার মানে যে আমার জীবন শেষ, এটা কিন্তু কখনো ভাবতে এই যে ক্যারিয়ার কাউন্সিলিং যে হচ্ছে আর কি সেন্টারটা হয়েছে, তার কারণ ওই ব্যাপারটা ডাক্তারি পড়া বা ইঞ্জিনিয়ার হওয়াটাই কি মুখ্য লাভ জীবনে সেটা নয়। এখানে না কিছু সাংবাদিক আছেন, আজকে সাংবাদিক বিরাট বড় প্রকাশ, ইটা কি গ্রেট রিপোর্টার, ইটা কি গ্রেট গ্রেট সাংবাদিক, কেন সাংবাদিকতা যারা করেন আর কি তাদের উপর বিরাট দায়িত্ব একটা সমাজ। ব্যাপারে আমাদের শিক্ষকরা এই ব্যাপারে হেল্প করবেন, আশা করি তোমরা করবে। আর আমরা যারা প্রাক্তন ছাত্ররা আছি এটা তো শুরু, কারণ স্কুল থেকে যদি ছোট কিছু দিতে পারি আমরা সবাই মিলে এখানে একটা বড় পাওনা আমাদের, তাই আমরা ভবিষ্যতে চেষ্টা করব, আমাদের একটা ইউনিয়ন হচ্ছে সবাই মিলে চেষ্টা করব যে শিক্ষকদের সাথে আর অন্যান্য সবার সাথে কথাবার্তা বলে আমরা কীভাবে